الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى بطلع الفجر عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري উপস্থিত আজকের এই জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদান মাসের তৃতীয় সপ্তাহ তৃতীয় জুমাবারে তার ইবাদত বান্দেগি করার লক্ষ্যে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সুপ্রিয়া মহান মাবুদের দরবারে আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হবে লাইলাতুল কদর ও ইতিকাফ। উল্লেখিত বিষয়ের উপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। লাইলাতুল কদর অর্থাৎ সৌভাগ্যবান রজনী। এই লাইলাতুল কদরের অত্যাধিক ফজিলত রয়েছে, যেই ফজিলতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে একটি সূরা নাজিল করেছেন। আমরা জানি গোটা কুরআনে 114টি সূরা রয়েছে, তন্মধ্যে একটি সূরার নাম হলো সূরা কদর। এই কদরের মধ্যে এই লাইলাতুল কদরের ফজিলত পূর্ণাঙ্গ রূপে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি উহাকে অর্থাৎ কুরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি। কদরের রাত্রির মর্যাদা ফজিলত তাৎপর্য তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কথাটা বলছেন সেটা হলো লাইলাতুল কদরে
আমি আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছি, কুরআন নাজিল করে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন। কেন? কুরআনুল কারীম এই পৃথিবীতে সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ একটি কিতাব, যেই কিতাবের সান্নিধ্যে আসলে হতাশাগ্রস্ত মানুষেরা আশার আলো দেখে, হতাশা দূর হয়ে যায়। যেই কিতাবের কাছে আসলে দুর্নীতিগ্রস্ত একটা জাতি দুর্নীতিমুক্ত একটা জাতিতে পরিণত হয়। যেই কিতাবের রঙে রঞ্জিত হলে মানুষের ঈমান বহুগুণে বেড়ে যায়। এরকম একটি কিতাব আমি এই লাইলাতুল কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ, এই কিতাব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা ছিল। এমনকি যুগে যুগে যত নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে, সমস্ত নবীদের মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা ছিল এই কুরআনুল কারীম। এক এক যুগে এক এক নবীদেরকে এক এক রকমের মুজিজা দিয়েছিলেন, সেটা দিয়েছিলেন দেশের বা ওই জাতির চাহিদার প্রেক্ষিতে। যেমন মূসা আলাইহিসসালামকে দিয়েছিলেন হাতের লাঠি, যে হাতের লাঠির মাধ্যমে তৎকালীন সমস্ত জাদুকরদের জাদুকে পরাজিত করে দিল। ওই সময় ছিল জাদুবিদ্যার প্রভাব। এখন এই সব জাদুকরদেরকে যদি পরাজিত করা না যায় মুজিজা দিয়ে, তাহলে তো তারা ওই নবীর প্রতি ঈমান আনবে না। তাই আল্লাহ এমন মুজিজা দিয়ে প্রেরণ করলেন যাতে তারা সবাই পরাজিত হয়ে গেল, ঈমান আনতে বাধ্য হল। হযরত ঈসা আলাইহিসসালামকে যে মুজিজাটা দিলেন সেটা ছিল ডাক্তারি বিদ্যা, কারণ ওই যুগটা ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ, ডাক্তারি যুগ। ওই সময়ে এমন কিছু নবীদেরকে মুজিজা দেওয়া দরকার যে মুজিজা দিয়ে সমকালীন যুগের সব ডাক্তারদেরকে ব্যর্থ করে দেওয়া যায়। এখন ডাক্তাররা যদি ঈসা নবীর মুজিজার কাছে ব্যর্থ না হয়, তাহলে তো তার কাছে বশ্যতা স্বীকারও করবে না, তাকে সত্য বলে মেনেও নিবে না, তার প্রতি ঈমানও আনবে না। তাই তো এমন এমন মুজিজা দিলেন যে ঈসা নবী মৃত মানুষের গায়ে যদি একটা লাঠি নিয়ে বলতেন কুম্বি দিনিল্লাহ, সাথে সাথে তিনি জীবিত হয়ে যেতেন। কোন ডাক্তার কি এটা পারবে? ঈসা নবী কোন অন্ধ ব্যক্তির চোখে যদি এইভাবে হাত বুলাতেন দৃষ্টিশক্তি ফিরে পেতেন, কোন ডাক্তারের দ্বারা কি এটা সম্ভব? মাথায় চুল নেয়, মাথাতে যদি হাত দিতেন মাথার চুল বেরিয়ে যেত। গায়ে চামড়া সাদা ধবল রোগী গায়ে যদি হাত বুলাতেন চামড়া সুন্দর চামড়ায় পরিণত হয়ে যেত। কোনো ডাক্তারের পক্ষে তো এগুলি সম্ভব নয়। কাজেই সমস্ত ডাক্তারদেরকে এই মুজিজা দিয়ে ব্যর্থ করে দেওয়া হলো, কাজেই তারা ঈসা নবীর প্রতি বশ্যতা স্বীকারে বাধ্য হলো। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা ছিল সাহিত্যের যুগ, কবি সাহিত্যিকের ছড়াছড়ি, বড় বড় কবিতা, খুব দামি দামি কবি ছিল, কবিতা রচনা করে তারা আত্মগৌরব বোধ করত। সারা বিশ্বের মধ্যে ওই সময়ে আরবদের সাহিত্যের প্রভাবটা সবচেয়ে বেশি ছিল। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করলেন যে এই মুজিজা দিয়ে সারা পৃথিবীর সাহিত্যিকদেরকে পরাজিত করে দেওয়া হলো। অর্থাৎ এই কুরআনুল কারীম একটা বই দান করলেন, একটা কিতাব দান করলেন, যে কিতাবের কাছে তৎকালীন কবি সাহিত্যিকরা সবাই পরাজিত হয়ে বাধ্য হয়ে বশ্যতা স্বীকারে স্বীকার করলেন। এই কোরআন চ্যালেঞ্জ ছুড়লো তাদেরকে যে তোমরা অনেক বড় কবি, অনেক বড় দার্শনিক, অনেক বড় সাহিত্যিক, তোমরা দাবি করো সারা পৃথিবী তোমাদের পায়ের নিচে এখন, তো ঠিক আছে তোমরা এত বড় সাহিত্যিক নিজেদেরকে দাবি করো, এই যে আমি একটা দিলাম কিতাব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে, তোমরা স্বীকার করো না, তোমরা তাকে বিশ্বাস করো না, তো ঠিক আছে দেখি তোমরা এটার মোকাবিলা করো। সারা পৃথিবীর মানুষ মোকাবিলা করতে ব্যর্থ হলো, তাই না?
সারা পৃথিবীর মানুষ মোকাবিলা করতে ব্যর্থ হলো, তৎকালীন যুগের বড় বড় সাহিত্যিকরা কবিরা ব্যর্থ হলো, বাধ্য হয়ে কোরআনের কাছে পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করল। কাজেই শুধু তৎকালীন যুগে না, প্রত্যেকটা নবীর যুগের মোজেজা তৎকালীন যুগেই ছিল, ওই যুগ শেষ, নবীর জামানা শেষ, মোজেজাও শেষ। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পর যে তার কোরআনের মোজেজা শেষ, এটা কিন্তু না। এই মোজেজা কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেখে দিয়েছেন যে দেখি তোমরা কোরআনের মতো কোরআন বানাও দেখি, দশটা সুরা বানাও, একটা সুরা বানাও, সবচেয়ে ছোট একটা সুরা বানাও, একটা আয়াত বানিয়ে দেখাও। পৃথিবীর মানুষ পারে নাই, পরাজিত হয়েছে। তবে চেষ্টা যে মানুষ করে নাই তাও না, চেষ্টা করেছে, এর ভুল ধরতেও মানুষ চেষ্টা করেছে, ব্যর্থ হয়ে ফিরে এসেছে। অনেকে ভুল ধরতে গিয়ে নিজেরই ভুল ধরা পড়ে গেছে, নিজেই বশ্যতা স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। অনেকের তকদিরে ইসলাম জুটেনি, এমনিতেই বুঝতে পেরেও কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। তো এরকম একটা তাৎপর্যবহুল কিতাব, যেই কিতাব সারা বিশ্বকে বানিয়ে দিয়েছে, পরাজিত করেছে, যে বিশ্ববাসীর প্রতি যে কিতাবের চ্যালেঞ্জ এখনো ছোড়া আছে কিন্তু পৃথিবীবাসী সেটা গ্রহণ করতে ব্যর্থ, সেই কিতাবটা আমি আল্লাহ কখন নাজিল করেছি? লাইলাতুল কদরে নাজিল করেছি। তার মানে এরকম ভারাত্মকপূর্ণ একটি কিতাব, মহত্বপূর্ণ একটি কিতাব লাইলাতুল কদরে নাজিল করে আমি আল্লাহ লাইলাতুল কদরের ফজিলত তোমাদের সামনে তুলে ধরছি। তার মানে লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি যে আল্লাহ এই রাত্রিতে কোরআন নাজিল করেছে। আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এই লাইলাতুল কদর কি, এই কি প্রশ্নের মাধ্যম দিয়াও কিন্তু লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গেছে। কি অনেক সময় প্রশ্ন করেও মর্যাদা বাড়ে না, প্রশ্নের মাধ্যমে মর্যাদা বাড়ে। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসাবে এভাবে বুঝাই যে ভাই আপনি তো একজন সাধারণ মানুষ, কিছুক্ষণ পূর্বে আপনার সাথে একটি একজন ব্যক্তি কথা বলছিলেন, আপনি কি জানেন সেই ব্যক্তিটা কে? আপনি জানেন না, সাধারণ মানুষ সাধারণভাবে তার সাথে কথা বলেছেন। কিন্তু আমি প্রশ্ন করলাম আপনাকে যে আপনি কি জানেন কার সাথে কথা বলছিলেন? এই কথার মাধ্যম দিয়ে ওই লোকটার গুরুত্ব আমি বুঝাতে চাচ্ছি যে এই লোকটার সাথে আপনি কথা বলছিলেন। তখন আমি উত্তরে বলছি যে লোকটা তো এরকম আন্তর্জাতিক লেভেলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সাথে আপনি কথা বলছিলেন। তখন আপনি আশ্চর্য হলেন, তাই নাকি, এত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমি কথা বলছিলাম তো বুঝতে পারিনি। তার মাধ্যমে এই প্রশ্নটা করে ওই লোকের মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। তো ঠিক আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর কি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন, এই প্রশ্নের মাধ্যমেও লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। এবার আমি যেমন উত্তর দিলাম যে আপনি যার সাথে কথা বলছিলেন তিনি আন্তর্জাতিক লেভেলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঠিক আল্লাহ এবার লাইলাতুল কদর কি বলে সেটার জবাব দিচ্ছেন। কি বলছেন? বলছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহার। লাইলাতুল কদর তো এমন একটা রজনী, এমন একটা রাত, যেই রাতের মর্যাদা 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস, প্রায় 83-84 বছর, এতদিন তো কেউ হায়াতই পাবেন না। 1000 মাস ধরে ইবাদত বন্দেগি করলে যে সওয়াবটা পাবেন, লাইলাতুল কদরে কেউ যদি ইবাদত বান্দেগী করে কাটাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই নেকিটা লিখে দিবেন। সুবহানাল্লাহ, এমন কি তার চেয়েও বেশি দিবেন। কেন? 1000 মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। অনেকে এখানে হাজার হাজার মাস বলেন, মিন আলফে সাহার, আলফ হাজার হাজার মাস বলেন, আসলে হাজার হাজার মাস না, আলফুন শব্দটা এক বচন, দ্বিবচন আলফানে, বহুবচন উলুফুন বা আলাফুন, অর্থাৎ 1000 মাসের চেয়ে উত্তম, হাজার হাজার না। তো 1000 মাস তাই তো কম নয়, তাই অনেক। এই যে বললাম 83-84 বছর হবে 1000 মাসে, এই 83-84 বছর ধরে একটা লোক যদি লাগাতার ইবাদত বন্দেগী করে আল্লাহর, এরপরও যে গুরুত্ব, যে ফজিলত,
ওই ইবাদতের তার চেয়েও বেশি একটি রাত্রের ইবাদতের দাম সুবহানাল্লাহ যদি লাগা যায়। এরপরও তো আমরা এত দুর্বল, এত অসচেতন, এত অবহেলায় আমরা সময় কাটাই, কিসের লাইলাতুল কদর? কই লাইলাতুল কদরের কে দাম দিই, কি মর্যাদা দিই? এর চারপাশে তো আমাদের কাছে দাম নাই। আমাদের কাছে দাম ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ইনকাম, খাবার দাবার, এসব কিছু ঠিক থাকলে আমরা ঠিক। আর আমার যদি বিজনেস ঠিক না থাকে, বেচা কিনা ঠিক না থাকে, তাহলে আমার কিছু ঠিক নাই। আরে রমজান মাস পেয়েছ, রমজান মাসকে কেন্দ্র করে তোমার বেচা কিনা লেনদেন, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম এমনিতেই কমিয়ে দেওয়া উচিত, কারণ এটা ইবাদতের মাস, রহমতের মাস। এই মাস তো আর একটি বছর আপনি পাবেন না, সারা বছরের আপনার বিজনেস করে পেট ভরলো না, এই মাসটাতে নাকি আপনাকে আরো জোরাল করে বিজনেস করতে হবে, আরো জাঁকজমক করে ইনকাম করতে হবে, ব্যবসা জমাতে হবে, লাখ লাখ টাকা আপনাকে এই মাসে বেশি বাজেট মানে ইনভেস্ট করতে হবে, আর আপনাকে বেচা কিনা করে লাভ করতে হবে। এই হলো আমাদের চিন্তা চেতনা। ইবাদতের মাস, ইবাদত করে নেকি কামাই করবে, এটার চিন্তা নাই। এত বোকা, এত অথর্ব মানুষ আমরা, এত দুনিয়াবি চিন্তা চেতনার ধারক আমরা। আল্লাহ আমাদেরকে সাইজ করবে না দুনিয়াতে, তো সাইজ করবে কাকে? লাইলাতুল কদরের রাত, অথচ আমাদের কাছে কোনো দাম নাই, শুয়ে শুয়ে ঘুমায় আর দুনিয়ার বিজনেস নিয়ে চিন্তা করি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আম। এই রাতের আরেকটা ফজিলত হলো যে এই রাত্রিতে, এই লাইলাতুল কদরে ফেরেশতাগণ এবং জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে নাজিল হন। প্রত্যেকটা সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলি, কার জন্য কোন সিদ্ধান্ত, সেটা বাস্তবায়ন করার জন্য ফেরেশতা মণ্ডলী এবং জিব্রাইল আলাইহিস সালাম এই রাত্রিতে নাজিল হন। এই রাত্রিতে এসে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে শান্তি, দয়া, রহমত, বরকত, কল্যাণ, এই সব কিছু কল্যাণ নিয়ে জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে সব ফেরেশতারা নাজিল হন। এই রাত্রিতে যাকে ইবাদতে পেয়ে যান, আল্লাহর ইবাদত বান্দেগিতে যাকে পেয়ে যান, তার ভাগ্যের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন সাধন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্যাণের চাদরে ঘিরে ধরেন। কাজে এটা হলো একটা শান্তির রাত্রি, কল্যাণের রাত্রি, বরকতের রাত্রি, যেই রাত্রিতে ফেরেশতা দলে দলে নাজিল হয়ে তাদেরকে ঘিরে ধরেন। তারপরে সালামুন, এই রাত্রিতে শুধু শান্তির বন্যা বয়, এ রাত্রি শুধু শান্তিময় রাত্রি। কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজ, যতক্ষণ না ফজরের সূর্য উদিত হয়। ফজর উদিত না হওয়া পর্যন্ত শুধু শান্তি আর শান্তি বয়ে যায় এ রাত্রিতে। এ রাত্রির এত ফজিলত বেশি, শুধু বরকতের, কল্যাণের আর শান্তির রাত্রি। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে। যে ব্যক্তি ঈমানের সাথে আর নেকির আশায় এই লাইলাতুল কদরে কিয়াম করে, লাইলাতুল কদরে কিয়াম করে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত আদায় করে এই লাইলাতুল কদরে, ঈমানের সাথে আর নেকির আশায়, দুটা উদ্দেশ্য থাকতে হবে, একটা ঈমানের সাথে হতে হবে আর নেকির আশাতে হতে হবে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এই লাইলাতুল কদরের এত মর্যাদা। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন রমজান মাস আগমন করত, রমজান মাস দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়ে যেত, তখন আল্লাহর রাসূল সাল্লাম জনতা মণ্ডলীকে লক্ষ্য করে একটা বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, যেই ভাষণে তিনি বলতেন, হে জনতা মণ্ডলী, এখন তোমাদের দ্বার প্রান্তে মাহে রমজান নামক একটি গুরুত্বপূর্ণ মাস এসে সমাগত। এটি তো এমন একটি মাস যেই মাসের মধ্যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি সাহার, যেই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাত্রিটাই এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ,
এইভাবে আল্লাহ রাসূল বক্তব্য দিতেন। তার মানে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে রমজান মাসের যত কল্যাণ বরকত রহমতের দিক আছে সবচেয়ে বড় এবং মেন পয়েন্ট হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত। অথচ পুরা কপাল মুসলমান, মসজিদে খুঁজাও পাওয়া যায় না, বাড়িতেও ইবাদত করে না, শুধু শুয়ে শুয়ে ঘুমায়। গোটা রমজানের মেন পয়েন্ট হলো লাইলাতুল কদর। এটাই যদি মাথাতে না ধরে, এদের মাথাতে ধরবে আর কি? আল্লাহ রাসূল সাল্লাম শুধু এটুকু বলে ক্ষান্ত হননি, তিনি আরো বলছেন মান হুরে মাহা ফাকাদ হুরে মাল খায়রা কুল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো সে যেন গোটা রমজান থেকেই বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইহরামু কুল্লাহু খায়রুহা ইল্লাল মাহরুম। আর এর কল্যাণ থেকে বঞ্চিত কেবল তারাই হয় যারা বঞ্চিত হওয়ার, যারা হতভাগা পোড়া কপাল, এরাই কেবল লাইলাতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হয়। আর তকদির যাদের ভালো তারাই কেবল লাইলাতুল কদরের ইবাদত বান্দেগী পায়, এরাই কেবল লাইলাতুল কদর ইবাদত করে কাটাতে পায়। তাহলে কি লাইলাতুল কদরে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা বুঝাইতে চাচ্ছি যে আমরা তকদির পোড়া, আমরা হতভাগা? নিজেরাই কি নিজেদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম যে আমার মতো বড় হতভাগা আর কেউ দুনিয়াতে নাই? সামনে আরো কয়েকটি রাত্রি আছে, চারটা পাঁচটা আরো চারটি রাত্রি আছে। প্রত্যেকটা মুসল্লির প্রতি আমার আবেদন, আপনি নিজেকে শোধরার জন্য, নিজে পুঁজি পরকালে বাঁচার পুঁজি সংগ্রহ করার জন্য এই রাত্রে কিসে এত আপনার দিনে ব্যবসা বাণিজ্য চিন্তা চেতনা, পাঁচটা দিন বাদ দেন, আপনার বেচা কিনা সব বাদ দেন, সারা রাত আপনি তাহাজ্জুদ পড়েন, তারাবির সালাত পড়েন, এই সালাতের মাধ্যম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি রাত্রিটিকে কাটান, এই সুযোগের নাও পেতে পারেন। দেশের মধ্যে সারা বিশ্ব জুড়ে যে পরিস্থিতি পরিবেশের তৈরি হয়েছে তাতে না জানি কে কখন দুনিয়া থেকে চলে যায় কিছু বলাই যাবে না। আর সামনে হয়তো এই রমজান মাস লাইলাতুল কদর নাও পেতে পারি, এরপরেও যদি আমার আপনার জীবনের মোড় না ঘুরে, চিন্তা চেতনার পরিবর্তন না আসে, এরপরেও যদি খালি শুধু দুনিয়া দুনিয়া করি, তো হুঁশটার কবে হবে আপনাদের, হুঁশটার কবে হবে? কাজে লাইলাতুল কদর থেকে বঞ্চিত তারাই হয় যারা পোড়া কপাল হতভাগা তারাই হয়। আল্লাহ আমাদেরকে এই পোড়া কপালদের থেকে যেন রক্ষা করে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুল কদরের রাত কখন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আসরি লাওয়াখিরি মিন রমাদান। যে তোমরা রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদর কখন এই ব্যাপারে অবশ্য ফুকায়ে কামদের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে প্রায় ৪০টি মত পাওয়া যায়। তবে সবচেয়ে উত্তম এবং গ্রহণযোগ্য মত হল সহিহ বুখারীর অত্র হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, যে রমজান মাসে শেষ দশকের বিজয় রাত্রিগুলির যে কোনো একটি লাইলাতুল কদর রাত হবে। এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য মত। তো রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রি আমরা জানি, যেমন একটা ২১ চলে গেল, আজকে চলে গেছে রাত্রিতে, ২৩ সামনে আছে, ২৫ ২৭ ২৯ এই পাঁচটি রাত পাওয়া যায়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে ইখবিরানা বিলাইলাতিল কদর ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একদিন লাইলাতুল কদর কোনটি সেটা সংবাদ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। প্রতিমধ্যে দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাম বললেন আমি বের হলাম, ফাখারাজত বের হলাম, ফাতালাহা ফুলানুন ও ফুলানুন, কিন্তু দেখলাম প্রতিমধ্যে অমুক অমুক ঝগড়া করছে, ফারুফিয়াত, যার কারণে তারিখটা আমি ভুলে গেছি, ঝগড়ার কারণে ভুলে গেছি। তারিখটা আমাকে জানানো হয়েছিল, দুইজন ব্যক্তির গন্ডগোলের পরিবেশের কারণে আমি তারিখটা ভুলে গেছি, ফারুফিয়াত, তারিখটা হারিয়ে দেওয়া হয়েছে। আশা ইয়াকুনা খায়রাল্লাহুম, তবে আমি আশা করছি তারিখটা ভুলে যাওয়ার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে, এই ভুলে যাওয়ার মধ্যেই কল্যাণ আছে। তখন আল্লাহ রাসূল বললেন ফালতামিসুহা ফি তাসিয়া ওয়া সাবিয়া আল খামিসা, তোমরা অনুসন্ধান করো ২৯ এ, অনুসন্ধান করো ২৭ এ, অনুসন্ধান করো ২৫ এ।
এইভাবে বিজয়রাত্রিগুলিতে তোমরা অনুসন্ধান করো। তাহলে এখানে দুটি কথা, প্রথম কথা হলো লাইলাতুল কদরের রাত্রি কোনটি, এটা আল্লাহর রাসূল সাল্লামের ওয়াজানা, তিনি জানেন না নির্দিষ্ট করে কোনটি, তিনি ভুলে গেছেন, তার মেমোরিটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশের হুজুররা কেমন করে জানলো যে শুধু 27 রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি? আমাদের নবী তিনি জানলেন না, যার উপরে ওহী নাজিল হচ্ছে তিনি বলছেন যে আমি ভুলে গেছি। আর এদেশের নামধারী এসব মুকাল্লেদরা, এসব নামধারী হুজুররা বলছে যে 27 হলো লাইলাতুল কদরের রাত্রি, কত বড় গাদ্দারি একটা কথা! আরে মিয়া, তুমি সীমাবদ্ধ 27 করলে কেন? কোন হাদিস দিয়ে কি 27 সীমাবদ্ধ করা হয়েছে? তুমি একথা বলতে পারতে যে লাইলাতুল কদরে যে কয়েকটা রাত হওয়ার সম্ভাবনা তার মধ্যে 27 একটা, এটা বলতে পারতে, কিন্তু সীমাবদ্ধ করে দিলে, নির্দিষ্ট করে দিলে 27 কেন? আর এই জন্য আমাদের দেশে 27 কেন্দ্র করে ছুটি হয় আর জাঁকজমক পূর্ণভাবে মসজিদে লাইলাতুল কদর পালিত হয়। তাহলে প্রথম যে ভুলটা আমাদের আকীদাগত ভুল যে শুধু লাইলাতুল কদর হয় 27 রাত্রি, এটা চরম একটা মারাত্মক ভুল চিন্তা। কেন? আমার নবী সাল্লাল্লাহু বলছেন আমি ভুলে গেছি, অন্য হাদিসে তিনি বলছেন শেষ দশকের বিজয় রাত্রিগুলি। তাহলে আমরা কি করে নির্দিষ্ট করতে পারি? আর দুই নম্বরে এই 27 রাত্রিকে লাইলাতুল কদর নির্ধারণ করে এত জাঁকজমকপূর্ণভাবে এটাকে আমরা পালন করি, যেটা শরীয়ত সমর্থন করে না। কি করি এই রাত্রিতে? মসজিদে যে মানুষেরা ভিড় করে আর বক্তব্য অজনসিয়তের ব্যবস্থা করে, হুজুর বক্তব্য দিবে আর মসজিদ ভরা মানুষ বসে বসে বক্তব্য শুনবে, বাস লাইলাতুল কদর পালন করা হয়ে গেল। আর ওই মসজিদ ভরা মানুষকে নিয়ে গোরস্থান যেতে হবে, রাত্রিবেলায় ওখানে আগরবাতি মোমবাতি জ্বালাবে, আলোকিত করবে গোরস্থানকে, দিয়ে ওখানে যে হুজুর মোনাজাত দেবে আর আমরা সবাই চারিদিকে দাঁড়িয়ে আমিন আমিন বলবো, আজকে লাইলাতুল কদর, মাশাআল্লাহ, সব কবরে যারা আছে তারাও মুক্তি পেল, আমরাও লাইলাতুল কদর পেয়ে 1000 মাসের ইবাদত পেয়ে গেছি। এই হলো আমাদের দেশের লাইলাতুল কদর পালনের চিত্র। আর সারা রাত ধরে মুয়াজ্জিন সাহেব মাইকে কোরআন পড়বেন, মাইকে সারা রাত ধরে মুয়াজ্জিন সাহেব কোরআন পড়বেন, কোরআন, আর মানুষেরা বাড়িতে বসে বসে কোরআন শুনবে। এগুলি সবই হারামি তরিকা, লাইলাতুল কদর পালনের এটা একটাও তরিকা নয়। লাইলাতুল কদর পালন করতে হবে কিয়ামের মাধ্যমে, যেমন হাদিস বললাম না, মান কামা লাইলাতুল কদরে, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ে, ইমানাও ওয়া ইনতিসাবান, ইমানের সাথে নেকির আছে, গুফিরাল্লাহু মা তাকাদ্দাম মিন জামবি, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে গেছে। হাদিসে কোন জায়গা থেকে বলা হয়েছে যে ব্যক্তি লাইলাতুল কদরে ওয়াজ নসিহতের ব্যবস্থা করবে? হাদিসে কি বলা হয়েছে যে ব্যক্তি লাইলাতুল কদরে গোর জিয়ারতের ব্যবস্থা করবে? এরকম কিছু আছে কি? কবরকে আলোকিত করবে, মানুষ বক্তব্য বসে বসে শুনবে, এরকম কিছু কি? না। একজন ইমাম বাকি মুসল্লিদেরকে নিয়ে সারা রাত সালাত পড়বেন, দুই রাকাত চার রাকাত পড়বেন, লম্বা রুকু লম্বা সাজদা লম্বা কারাত এইভাবে দুই রাকাত চার রাকাত পড়বেন, মধ্যখানে গ্যাপ দিবেন আরো আধা ঘন্টা পৌন ঘন্টা, আবারও দুই রাকাত চার রাকাত পড়বেন, মধ্যখানে আবার আধা ঘন্টা এক ঘন্টা গ্যাপ দিবেন। আবার যদি মনে করে যে আমি অতিরিক্ত আরো কিছু পড়ি, আমার আমরা আপত্তি করি না, পড়তে থাকেন আপনি, কিন্তু 8-11 ভিতরে সীমাবদ্ধ থেকে লম্বা রুকু লম্বা কিরাতে সালাতটা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই জন্য এরপরে বিরতি দিয়ে 3 আবার বেতর পড়েন, দিয়ে আপনি সারা রাতকে এই 8-11 রাকাত সালাত অথবা 10-13 রাকাত সালাত অথবা 10-11 রাকাত সালাত দিয়ে আপনি সারা রাত কাটান। আর মধ্যখানে যে বিরতিটা, ওই বিরতির সময় কিছু কোরআন পড়েন, তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, কোনো সমস্যা নাই। এইভাবে মসজিদে বসে বসে অথবা বাড়িতে জেগে থেকে থেকে সারা রাত আমাদেরকে ইবাদত বান্দেগি করতে হবে। এই হলো লাইলাতুল কদর পালনের সিস্টেম। কেন যেন হয়ে গেল মুড়ি খাওয়ার রায়, মিলাদ করার রায়, জিলাপি বিতরণের রায়, কেমন যেন হয়ে গেল আমাদের বক্তব্য শোনার আর ওয়াজনসিয়াতের ব্যবস্থা করার রায়, সবকিছু যেন চেঞ্জ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুল কদর আসলে আল্লাহ রাসূল সাল্লাম খুব সুন্দর একটা প্রস্তুতি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন রমজান মাসের শেষ দশক আগমন করত,
তখন শব্দামি যারাহু আল্লাহ রাসূল সাল্লাম এই 10 দিন বেশি বেশি করে ইবাদত করার জন্য লুঙ্গিটাকে শক্ত করে কোসে নিতেন মানে খুব সুন্দর প্রস্তুতি নিতেন মানে প্রস্তুতি নিতেন ওয়া আহিয়া লাইলাহু আর তিনি রাত্রি জাগতেন সারা রাত জাগতেন এ রাতে ঘুমাতেন না ওয়া আইকা জাহালাহু আর তার পরিবারকে জাগিয়ে দিতেন তার পরিবারের ছোট বড় যত সদস্য থাকতো সব সদস্যকে জাগিয়ে এই উঠে যাও কারো আজকে ঘুমার দরকার নাই সবাই জাগো কেমন আমি আপনি পরিবারের কর্তা বলেন তো নিজেও জাগি না নিজের স্ত্রী ছেলে মেয়েরও খোঁজ নি না আরে বাবা নিজেও জাগবেন এই পাঁচটি রাত নিজেও রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বেন ছেলে মেয়ে স্ত্রী বিবি বাল বাচ্চা সবাইকে বলবেন আজ কেউ ঘুমাবে না আজকে ঘুমাবার জন্য নয় সারা বছর ঘুমিয়েছো আজকে ঘুমাতে হবে না আজকে ইবাদত বান্দাই করতে হবে তাহলে তো আপনি পুরুষ তাহলে তো আপনি ওই বাড়ির মালিক তাহলে তো আপনি কর্তা তাহলে তো আপনার বাড়িতে আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হবে তাহলে তো শান্তি আসবে কি ওরা শান্তি আসবে না হলে তো শান্তি আসার কোনো দিক নাই এই জন্য রমজান মাসের শেষ দশকে আসলে এই গুরুত্বপূর্ণ তারিখগুলোর জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাম জোরালো প্রস্তুতি নিতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি বুঝতে পারি যে আজকে লাইলাতুল কদর আজকে কদরের রাত তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাম বললেন তুমি যদি বুঝতে পারো যে আজকে লাইলাতুল কদর তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়বে কোন দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন শব্দটাও আছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করো রুকু করবেন রুকু তো পড়বেন সাজদা করবেন এটা সাজদা তো পড়বেন সাজদার দোয়াগুলির পাশাপাশি এগুলো পড়বেন এমনি বিরতিতে আছেন বসে বসে জিকিরের সময় তসবিহ তাহলিলের সময় দোয়াটা পড়েন সারা রাত এই দোয়াটা বেশি বেশি করে কাটান পড়তে থাকেন আপনার বিভিন্ন সমস্যা আপনি খাদ্যের সমস্যায় ভুগছেন আপনি অসুস্থ রোগী রোগ মুক্তির দোয়াগুলি পড়েন সিজদাতে রুকুতে পড়েন রিজিক চান দুই সালাতের মাধ্যমে দুই সাজদার মাধ্যমে মধ্যখানে রিজিক চান আল্লাহর কাছে এইভাবে আপনি চাইতে থাকেন শুধু চান আল্লাহর কাছে ক্ষমাটাই বেশি বেশি করে চান তাই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হে আল্লাহ রাসূল আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদর রাত তাহলে আপনি আমাকে কি করার অনুমতি দিচ্ছেন আমি কি করব আল্লাহ রাসূল বললেন তুমি তখন বেশি বেশি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করো এই দোয়াটা লাইলাতুল কদরে বেশি বেশি পড়বেন তাহলে বোঝা যাচ্ছে লাইলাতুল কদরের কিছু আলামত আছে যে আলামত দেখে বোঝা যাবে যে আজকে লাইলাতুল কদর নাকি বলেন নাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে বললেন যে আমি যদি বুঝতে পারি তার মানে কিছু আলামত আছে বোঝা যাবে তো লাইলাতুল কদরের আলামত সহি হাদিস ভিত্তিক কিছু বর্ণিত হয়েছে দেখে বোঝা যাবে যে আজকে লাইলাতুল কদর তার একটা হলো লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রিটা পরিবেশ বান্ধব হবে শান্তশিষ্ট পরিবেশ হবে স্থির হবে রাত্রিটা আবহাওয়া স্বাভাবিক হবে এই রাত্রিতে গরমও লাগবে না এ রাত্রিতে অতিরিক্ত ঠান্ডাও লাগবে না অতিরিক্ত ঠান্ডাও থাকবে না অতিরিক্ত গরম থাকবে না স্বাভাবিক আবহাওয়া হবে লাইলাতুল কদরের রাত্রি আর ফেরেশতাগণ যেহেতু এই রাত্রিতে অবতীর্ণ হন তাই এই রাত্রিতে শান্তি ও বরকত ও কল্যাণের দরজা আল্লাহ পক্ষ থেকে যেহেতু খুলে যায় ফেরেশতারা নিয়ে আসে তাই মুসল্লিদের অন্তরে একটা প্রশান্তি বাতাস বইবে ইবাদত বান্দেগি করতে মজা লাগবে অন্তরে একটা স্বাদ পাওয়া যাবে এই লাইলাতুল কদরের রাত্রিতে সহি হাদিস ভিত্তিক জেলা কিছু নিদর্শন লাইলাতুল কদরে ইবাদত করতে খুব ভালো লাগবে অন্তরে একটা স্বাদ পাওয়া যাবে পরিবেশটা শান্তশিষ্ট থাকবে না বেশি গরম হবে না ঠান্ডা হবে স্বাভাবিক আবহাওয়া হবে আর আবু দাউদের 1378 নম্বর হাদিসে লাইলাতুল কদরের বিশেষ আলামত হিসাবে যেটা আরেকটা বর্ণিত হয়েছে সেটা হলো লাইলাতুল কদরের পর সকালে যখন সূর্য উদিত হবে তখন সূর্য অনেক দূর উপরে উঠে যাওয়া পর্যন্ত সূর্যে কোনো কিরণ থাকবে না আলো থাকবে না
ঝকমক ঝকমক করে যে আলো প্রতিদিন বের হয় গোড়া থেকে, ওই আলোটা থাকবে না, আলোহীন কিরণহীন হবে, এবং একটা পাত্রের মতো, গোল একটা বড় পাত্রের মতো মনে হবে সূর্যটাকে দেখতে। এই এইগুলি হলো সেই হাদিস ভিত্তিক কিছু লাইলাতুল কদরের নিদর্শন। তাই তো মায়েসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদর, তার মানে লাইলাতুল কদর বোঝা যায়, তবে কিছু কুসংস্কার চালু আছে রাত্রিকে কেন্দ্র করে আমাদের সমাজে। তার একটা কি, তার একটা হলো লাইলাতুল কদর রাতে লোনা পানি মিঠা পানি হয়ে যাবে। লাইলাতুল কদরের রাত্রে দালান কোঠা ঘর বাড়ি সবাই ঘুমিয়ে থাকে, শুধু খালি মানুষ জেগে থাকে। লাইলাতুল কদরে যত কুকুর ঘেউ ঘেউ করে, কোনো কুকুর ঘেউ ঘেউ করবে না, সবাই ঘেউ ঘেউ করা বন্ধ করে দিবে। কথা বুঝতে পারল? এগুলি হলো কুসংস্কার। লাইলাতুল কদর এগুলি নাকি হয়, এগুলি মিথ্যা কথা, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি কুসংস্কার, এগুলিতে বিশ্বাস করতে নাই। কাজেই শরীয়ত যেভাবে লাইলাতুল কদর বুঝতে বলেছে, লাইলাতুল কদর নির্ধারণ করতে বলেছে, লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করতে বলেছে, ঠিক সেইভাবে অনুধাবন করে, সেইভাবে বুঝে, সেইভাবে ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদর অতিবাহিত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1000 মাসের ইবাদতের চেয়েও মর্যাদাপূর্ণ আমাদেরকে করে দিবেন, আমাদেরকে সৌভাগ্যবান করে দিবেন, তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ ইবাদত হিসাবে আমাদের এই ইবাদতটাকে আল্লাহ গ্রহণযোগ্য হিসাবে কবুল করে নেবেন, অন্যথায় করবেন না। যদি আমরা কুসংস্কারে বিশ্বাস করি আর ধর্মীয় রীতি বিরুদ্ধে সমাজ দেখানো, মানুষ জোগানো, মানুষকে দেখানো যদি লাইলাতুল কদর রাত্রি কাটায়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন খুশিও হবেন না আর আমাদেরকে এর কোনো ফজিলতও দিবেন না। কাজে আমরা যখন রাত্রি জেগে ইবাদত বান্দেগী করব, কষ্ট করব, তখন কষ্টটা এমনভাবে করব যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম করেছেন, যাতে করে এর পূর্ণ ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পায়। বাকি থাকলো ইতিকাফ। এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে ইতিকাফ। ইতিকাফ শব্দটা ভাবে ইফতিয়াল থেকে এসেছে, আকফুন আইন কাফা আকফুন মূল ধাতু থেকে। এর অর্থ হলো মসজিদে আবদ্ধ থাকা, আটক থাকা, বন্দী থাকা, অর্থাৎ নির্দিষ্ট কয়েকদিন ইবাদত বান্দেগি করার জন্য মসজিদে আবদ্ধ থাকার নাম হলো ইতিকাফ। ইতিকাফের বিধান কি? ইতিকাফের বিধান হলো ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা। এটা রাসূলুল্লাহ সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, তিনি নিয়মিত ইতিকাফ করেছেন। মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাম প্রতি বছরই ইতিকাফ করতেন। তিনি যে বছর ইন্তিকাল করেন, তিনি সে বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। তো ইতিকাফটা কেন? ইতিকাফটা হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, যাতে লাইলাতুল কদর হাতছাড়া না হয়, এটা পাওয়া সুন্দর হয়, এই জন্য ইতিকাফ। যেমন সহিহ বুখারীর 2040 নম্বর হাদিস আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার মধ্য দশকে ইতিকাফে বসলাম। মধ্য দশকে 11 দিন সকালে বসে গেলাম আর 20-20তম সকালে বেরিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাম আমাদের সামনে বক্তব্য দিয়ে বললেন সকালবেলাতেই, যে শুনো, তোমরা যারা ইতিকাফে করেছো মসজিদে যেও না, ফিরে আসো, আবার ইতিকাফে বসো। কারণ আমি লাইলাতুল কদর দেখেছি এই শেষ দশকের বিজয় রাত্রিগুলিতে, আমাকে দেখানো হয়েছিল, আমি ভুলে গেছি, তবে শেষ দশকের বিজয় রাত্রিগুলিতে আছে। অতএব তোমরা যেও না, ফিরে আসো, ইতিকাফে আবার থাকো। তো বর্ণনাকারী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বললেন, আবার এ কথাও বলছেন যে আমি দেখলাম স্বপ্নের মধ্যে যে কাদা পানির মধ্যে সাজদা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দিনের শেষ বেলা, বিকেল বেলা যখন সন্ধ্যা হতে গেল, এ সময়ে আকাশে কোনো মেঘ নেই, হঠাৎ করে দেখলাম মেঘের ঘনঘটা শুরু হয়ে গেল, রাত্রিবেলা মেঘ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত করলেন, তার কপালের দিকে তাকিয়ে দেখি তার কপালে কাদা পানির চিহ্ন, কাদা এবং পানি তার কপালে ধরে আছে। কিভাবে ধরল, কিভাবে ধরল? ধরার কারণ হলো যে রাসূল সাল্লামের মসজিদ তো আপনাদের মতো পাকা মসজিদ না, তার মসজিদ ছিল মাটির তৈরি মসজিদ আর খেজুর ছাউনির মসজিদ, যার কারণে বৃষ্টি, জোরাল বৃষ্টি হয়েছে, খেজুর ছাউনি ভেদ করে ওই কাঁচা মাটিতে পানি পড়েছে, আর তার উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করা লেগেছে, কপালে পানি এবং মাটির চিহ্ন লেগেছে।
তার মানে সেই রাত্রিটা ছিল একুশে রাত্রি, আর একুশে রাত্রি ছিল সেটা লাইলাতুল কদরের রাত্রি। যারা শুধু সাতাশে রাত্রিকে লাইলাতুল কদর ভেবে বসে থাকেন তাদের জন্য এই হাদিসের শিক্ষা আছে না? এই সহিহ বুখারী হাদিসকে কি বলবেন বেকুব? এই বেকুব আবার যুক্তি দিচ্ছে কি জানেন? বেকুব যুক্তি দিচ্ছে যে সূরা কদরে লাইলাতুল কদর কথাটা তিনবার আছে আর প্রত্যেকবারে নটা করে অক্ষর আছে, তাহলে তিন লাম সাতাশটা মোট অক্ষর আছে, অতএব সাতাশে রাত হলো লাইলাতুল কদরের রাত। বেকুব এভাবে যুক্তি দিছে। এই ব্যাখ্যা এই তাফসির কি কোনো সাহাবী করেছেন? আল্লাহ রাসূল সাল্লামের উপরে এই সূরাটা নাজিল হয়েছে, তিনি কি এই সূরাটা তাফসির মানুষকে এভাবে শিক্ষা দিয়েছেন? এটা একটা কাল্পনিক তাফসির যে লাইলাতুল কদর শব্দটা তিনবার আছে, নটা করে অক্ষর আছে, তিন লাম সাতাশ, অতএব সাতাশে রাত লাইলাতুল কদর। না, লাইলাতুল কদর রাত নির্দিষ্ট একটা নয়, প্রতি বছর পরিবর্তন হয়। কোনো বছর একুশা হয়, কোনো বছর তেইশা হয়, কোনো বছর পঁচিশা হয়, কোনো বছর সাতাশা হয়, কোনো বছর উনত্রিশা হয়। সাতাশাই যে বারো মাস, একুশাই যে বারো মাস মানে সারা জীবন, তেইশাই যে সারা জীবন, এটি কথা নয়। তো ইতিকাফে বসার উদ্দেশ্য কি? ইতিকাফে বসার উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে পাওয়া, এটা যাতে কোনো ক্রমে হাত ছাড়া না হয়। আর ইতিকাফে যারা বসেন না তাদের হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা যারা সমাজের যে কোটা ওয়ালস শুধু আনন্দ ফুর্তি করে চলতে চাই, তারাই ইতিকাফে আমরা রাজি হই না, ওয়ালস কোটাই আমরা দূরে থাকি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো ইতিকাফ সুন্নাতে মক্কেদা, এটা এটা ফরজে কিফা নাই। অনেকে অনেকে ভাবেন যে ইতিকাফ কাউকে না কাউকে করাই লাগবে, যদি কেউ না করে গ্রামের মানুষ সবাই পাপী হয়ে যাবে, আর একজন যদি করে তাহলে গোটা গ্রামের মানুষ রক্ষা পাবে। এটা ভুল, ইতিকাফ করা ফরজে কিফায় না, এটা হলো ফরজে কিফায়ের বিধান। যেমন জানাজার সালাত ফরজে কিফায়া, কেউ যদি জানাজা না পড়ে গ্রামের মানুষ সবাই পাপী হবে, দু একজন যদি আদায় করে নেয় তাহলে গ্রামের মানুষ আর পাপি হবে না, তবে নেকিটা পাবে না। জানাজা পড়ার যে দু কিরাত নেকি, দু ওহুদ পাহাড় সমান নেকি, এ নেকিটা পেলেন না। অনুরূপ ইতিকাফ করার যে সওয়াব সবটা পেলেন না, কিন্তু একজন করলে বাকি সবাই মুক্তি পেয়ে গেল, এটা ভুল কথা। এই ভুল কথার উপর ভিত্তি করে আমাদের দেশে ইতিকাফ অভিনয় করে তাও হচ্ছে, ইতিকাফের মধ্যে তাও অভিনয় এসেছে। কিভাবে? গ্রামের মানুষ সবাই তো ব্যস্ত, সবাই তো চালাক, চালাক কোটাই ভাবে যে আমি কেন ইতিকাফে যাবো, ও যার কাজ নাই কাম নাই বসে থাকুক, আমাকে ব্যবসা বাণিজ্য করা লাগবে, ইনকাম করা লাগবে, মানে নিজেকে খুব পণ্ডিত জাহির করে। কিন্তু আসলে ইবাদত বন্দেগী থেকে যারা দূরে, এই মুনাফিক টাইপের পণ্ডিতরাই যে আসলে বোকা, কোরআন বিভিন্ন ভাবে প্রমাণ করেছে যে এরাই আসলে বোকা, কিন্তু এরা নিজেদেরকে ধোকা দিচ্ছে এটা বুঝছে না, আসলে এরাই বোকা। আর যারা ইবাদত বন্দেগী রাত্রি জেগে জেগে করে আল্লাহকে খুশি করার জন্য, এটা পাওয়ার জন্য জান্নাতের আশায়, এরা বোকা নয়, এরাই হচ্ছে চালাক, এরাই হচ্ছে বুদ্ধিমান। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কথাগুলি বলেছেন। তো অভিনয়টা এভাবে হলো যে আমরা তো যাবো কেন, একা দেখে শুনে মানুষকে ধরে বাঁধে নিয়ে আই, টাকা দিয়ে ওকে বসা, টাকা দিয়ে তা বসা হচ্ছে, আবার ইতিকাফের শেষে ওকে পায়জামার পাঞ্জাবি উপহার দেওয়া হচ্ছে। কেন? যে সবাই উনি ইতিকাফে বসে আমাদের ঘরের আমাদের গ্রামের মানুষের কাজ কাজ থেকে তুমি সেটা চালিয়ে দিয়েছেন, এখন যেহেতু আমরা সবাই মুক্তি পেয়ে গেছি কাজে তাকে পাঞ্জাবি টাকা পয়সা কিছু তো দেওয়াই লাগে, যেহেতু আমরা বিপদ থেকে বেঁচে গেছি। তাই ইতিকাফে বসা মানুষকে কি করে, ওই সমাজের মানুষেরা সবাই টাকা পয়সা দিলে তাকে হাদিয়া দেয়, উপঢোকন দেয়। আরে বেটা তুমি তো ঠকেছ, উপঢোকন তুমি নিয়ে বাড়িতে বসে থাকো, ওকে দেওয়া লাগবে না, ও তো ধনী হয়ে গেছে, ও তো ইতিকাফে বসে নেকি কামাই করে বিরাট সফল কাম হয়েছে, ওকে আর পাঞ্জাবি টুপি দেওয়া লাগবে না, ওই পাঞ্জাবি টুপি নিয়ে তুমি ঘরে বসে থাকো, তুমি নষ্ট পড়েছ, তুমি ধ্বংস হয়েছ, তোমার তকদিরে লাইলাতুল কদর জুটেনি, তুমি টুপি পাঞ্জাবি নিয়ে ঘরে বসে থাকো, ওর টুপি পাঞ্জাবির দরকার নাই। কাজে অভিনয় করার এগুলো কোনো প্রয়োজন নাই। ইতিকাফ করবেন সৌভাগ্যবান আপনি, করবেন না হাতছাড়া হলো আপনারই, লস আপনারই লাভ আপনারই, অভিনয় করার কোনো মানে নেই। যিনি ইতিকাফে বসবেন তারপরে সন্নাত হলো কয়েকটি, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইতিকাফকারী ব্যক্তি কি করবেন, ইতিকাফকারীর ব্যক্তির উপরে সন্নাত হলো তিনি স্ত্রীর কাছে যেতে পারবেন না, স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না, স্ত্রী সহবাস করতে পারবেন না, মসজিদ থেকে বিনা প্রয়োজনে একান্ত প্রয়োজন ছাড়া বের হতে পারবেন না। যেমন খাওয়ার জন্য, যদি খাওয়ার মসজিদে না আসে তাহলে খাওয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবে, পেশাব পায়খানার জন্য মসজিদ থেকে বের হতে পারবে, কিন্তু অজু গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়ার কোনো অনুমতি নেই। অজু গোসলের ব্যবস্থা মসজিদই থাকা লাগবে, তবে ফরজ গোসলের যদি দরকার হয়
ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বের হয়ে ফরজ গোসল করে আসতে পারে। তাহলে খাওয়া আর আপনার পেশাব পায়খানায় শুধু এই কয়েকটা কাজের জন্য, জরুরি যেটা প্রাকৃতিক প্রয়োজনে কয়েকটা কাজের জন্য ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারে, অথবা স্ত্রী যদি দেখা করতে আসে তাকে একটু এগিয়ে দেওয়ার জন্য গেট পর্যন্ত যাওয়া যেতে পারে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যেই গোসল করে তিনি কি করতেন, জানালা দিয়ে মাথাটা বের করে দিতেন, আর আমি আর আল্লাহ রাসূলের বাড়িটা তো মসজিদ লাগা লাগা, আর আমি জানালা থেকে হাত বাড়িয়ে চিরুনি দিয়ে আল্লাহ রাসূলের মাথাটা চিরুনি করে দিতাম। আমি ছিলাম হায়েজ প্রাপ্তা মহিলা, আমি ছিলাম অসুস্থ মহিলা। দেখেন, হায়েজ প্রাপ্তা মহিলা ইতিকাফকারী ব্যক্তির মাথার চুল আঁচড়ে দেয়, তাহলে গোসলটা মসজিদে করা লাগবে। আর সিথা যদি বাইরে কোনো মানুষ করে দেয়, মসজিদ থেকে মাথা বাড়িয়ে সিথাটা করে দিতে পারে, জানা যাতে যেতে পারবে না, কোনো রুগীকে দেখতে যেতে পারবে না। ইতিকাফ রোজা ছাড়া হবে না, সিয়াম থাকতে হবে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু দাউদের 2473 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে, আর জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। যদিও কেউ মতানক্য করেছেন না জামে মসজিদ ছাড়াও হতে পারে, যেমন জামাত হয় এরকম অক্তিয়া মসজিদ সেখানেও হতে পারে, তবে উত্তম হলো জামে মসজিদ হওয়া। কেন? জুমা পড়ার জন্য তাহলে তাকে মসজিদ থেকে বের হতে হবে না, এই শর্তগুলো মেনে তাকে ইতিকাফ করতে হবে। আর বিনা প্রয়োজনে কারোর সাথে গল্প করার জন্য, কোনো মেহমানদারি করার জন্য, অথবা এমনিতে বউর সাথে গল্প করার জন্য ভালো লাগে না, ঘরে থেকে থেকে খাস্তিয়ে গেছি, তাই একটু বাইরে আবহাওয়া বাতাস, বাইরের বাতাস খাওয়ার জন্য মসজিদ থেকে বের হবেন, ওর এতেকাপ ভেঙে যাবে, এতেকাপ নষ্ট হয়ে যাবে। কাজে এতেকাপে বসলে আমাদেরকে সেভাবেই ইবাদত বান্দগি করতে হবে, শর্তগুলো ঠিক রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সব শর্তগুলি ঠিক রেখে লাইলাতুল কদর উদযাপন এবং ইতিকাফ সুন্দরভাবে, যারা আমরা বসেছি বা করছি তারা যেন সুন্দরভাবে শর্তগুলো মেনে ইতিকাফ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এর বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে হাজারো হাজারো রহমত দিয়ে আচ্ছাদিত করেন, আমাদের নেকির পাল্লাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারী করে জাহান্নাম থেকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجذام والجنون ومن سيء الأسقاب. اللهم إنا نعوذ بالله من جهد البلاء ودرك السكاي وسوء القضاء وسمتة الأعداء. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين. يا أيها الناس قوموا بالصلاة.